আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্বে এখন পর্যন্ত মোট কত প্রজাতির প্রাণী রয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে এখন পর্যন্ত প্রায় 0.01% প্রজাতির আবিষ্কার হয়েছে, বাকি 99.999% এখনো আবিষ্কার হয়নি। সেই হিসাবে পৃথিবীতে প্রায় 1 ট্রিলিয়ন প্রজাতির প্রাণী রয়েছে। আপনি জানেন কি 1 ট্রিলিয়ন সমান কত হতে পারে? 100 কোটিতে 1 বিলিয়ন আর 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। কিন্তু এত প্রজাতির প্রাণীর ভিতরে এমন কিছু প্রাণী রয়েছে যারা ভীষণ বিষাক্ত হয়ে থাকে। আজ আমি এমন 5টি বিষাক্ত প্রাণীর কথা জানাবো যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। তবে তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। 1. বক্স জেলিফিশ। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীর অ্যাওয়ার্ড নিঃসন্দেহে পাবে বক্স জেলিফিশ। 1954 সালের রেকর্ডে 5,567 জন মারা যান বক্স জেলিফিশের বিষাক্ত আক্রমণে। বিষাক্ততার জন্য একে বক্স অফ ডেথও বলা হয়ে থাকে। এর বিষ নার্ভ সিস্টেমকে অচল করে ফেলে, হার্ট কাজ করা বন্ধ করে দেয় ও চামড়া ড্যামেজ করে ফেলে। যদি আপনি বক্স জেলিফিশের সংস্পর্শে আসেন তাহলে আপনার বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে, যদি না খুবই দ্রুত আপনাকে চিকিৎসার আওতায় আনা হয়। বক্স জেলিফিশ থেকে বাঁচতে হলে সুইম স্যুট পরে সাগরে নামা উচিত। বক্স জেলিফিশ এশিয়া এবং অস্ট্রেলিয়ার সাগরে পাওয়া যায়। 2. কিং কোবরা। কিং কোবরা পৃথিবীর সবচেয়ে লম্বা বিষাক্ত প্রাণী, যারা দৈর্ঘ্যে 18 থেকে 19 ফুট পর্যন্ত হয়ে থাকে। একে বলা হয় স্নেক ইটার, তার অর্থ হচ্ছে অন্য সাপ খেয়ে জীবন ধারণ করে থাকে। একটা মাত্র কামড়েই যথেষ্ট একজন মানুষকে হত্যা করার জন্য। এমনকি এরা এক কামড়ে একটা পূর্ণবয়স্ক হাতিও মেরে ফেলতে পারে যদি জায়গা মতো কামড় দিতে পারে। কিন্তু এদের বিষ অন্যান্য বিষধর সাপের মতো বিষাক্ত নয়। তাহলে কেন এত মানুষ মারা যায় এর কামড়ে? বিষয়টা হলো এর পরিমাণ। এরা এক কামড়ে এত পরিমাণ বিষ ঢেলে দেয় যে এর ইফেক্ট খুব দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। এক কামড়ে তারা ব্ল্যাক মাম্বার চেয়েও 5 গুণ বেশি বিষ ইজেক্ট করে থাকে। 3. মার্বেল কোন স্নেইল। সুন্দর একটা শামুক যার ভিতরে লুকিয়ে আছে তরল নৃত্য। এর মাত্র 1 ফুট বেশি যথেষ্ট পূর্ণবয়স্ক 20 জন মানুষকে মেরে ফেলতে। এর কোনো প্রতিষেধক নাই, যদিও এখন পর্যন্ত 30 জনের মৃত্যুর রেকর্ড রয়েছে এদের কারণে। তাই সাবধান, দেখতে সুন্দর হলেও হাত দিয়ে ধরতে না যাওয়াই ভালো। 4. ব্লু রিং অক্টোপাস। গলফ বলের সমান এই অক্টোপাসটি খুবই বিষাক্ত। এরা একসাথে যে পরিমাণ বিষ বহন করে তা 1 মিনিটে 26 জন পূর্ণবয়স্ক মানুষ মারা যেতে পারে। এরও কোনো অ্যান্টিভেনাম নেই। প্যাসিফিক ওশানের তলদেশে এদের দেখতে পাওয়া যায়। 5. ডেথ টকার স্কর্পিয়ান। যতটা বলা হয় আসলে স্কর্পিয়ান ততটা বিষাক্ত নয়, মানে আর সার্ভাইভ করতে পারবেন। তবে যদি চিকিৎসা না করান তাহলে নিশ্চিত মৃত্যু। সুখের কথা হলো এরা আমাদের ধারে কাছে দেখতে পাওয়া যায় না, এটি পাওয়া যায় মিডল ইস্ট এবং আফ্রিকাতে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এপিসোড। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।